আসসালামু আলাইকুম। ফার্ম ব্লগের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো নতুন যারা মালয়েশিয়ায় কলিং ভিসায় যাবেন, একেবারে নতুন, তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো বলে এসেছি। আশা করি যারা নতুন মালয়েশিয়ায় যাবেন, কথাগুলো যদি আপনারা মানেন বা শোনেন, অবশ্যই আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন আপনারা। সো প্রথম হচ্ছে, মালয়েশিয়ায় যারা কলিং ভিসায় যাবেন একেবারে নতুন, যারা কাজ বোঝেন না, ভাষা জানেন না, তো তারা কখনোই, যখন কাজ করবেন, প্রথমত যারা নতুন মালয়েশিয়ায় যাবেন, প্রথমত আপনারা কখনোই কাজের সময় ফোন চালাবেন না। এটা আপনার কাজের উপরে অনেক বড় ইফেক্ট ফেলবে, কারণ আপনি সারাদিন কাজ করবেন, কাজের টাইমে যখন আপনি কোনো রকম একবার মোবাইল টিপবেন, যে মোবাইল দেখবেন, বস যদি এসে দেখে যে আপনি মোবাইল টিপছেন, তো বস ভাববে সারাদিন কাজ করে নিয়ে শুধু মোবাইল টিপে। ভাই, বসের নজরে নতুন গিয়ে আপনি কখনোই খারাপ হবেন না। আপনারা প্রথমত যেটা করবেন সেটা, খাওয়ার টাইম আছে, আপনার নাস্তা করারও টাইম দেয়, তখন আপনারা ফোন টিপবেন। কাজ টাইমে যত ইমার্জেন্সি ফোন হোক, আপনারা কখনোই ধরবেন না। কারণ আমি যে কয়েকদিন থেকেছি মালয়েশিয়ায়, দেখেছি তো যে বসেরা কখনো আপনার এই বিষয়টা তারা খুবই খারাপ চোখে দেখে, খুবই খারাপ চোখে, যে আপনি কাজের সময় ফোন টিপছেন। তো এইটা সবাই খেয়াল রেখেন। আর দ্বিতীয় যে জিনিসটা তারা পছন্দ করে না, একদমই পছন্দ করে না, সেটা হচ্ছে আপনার কাজের টাইম আর টাইম। আপনি যদি 5 মিনিট বা 10 মিনিট দেরি করে যান, এটা যদি বসেরা দেখে, তারা খুবই রাগ করে, খুবই রাগ করে। তো যারাই মালয়েশিয়ায় যাবেন, নতুন যারা যায়, জানি তো দেশে অনেকেই আছে যারা মালয়েশিয়ায় নতুন যাবে, অনেকেই আছে 10টা 12টা 11টা পর্যন্ত ঘুমাই থাকে, ভাই ওইটা ওখানে গিয়ে করেন না। ভাই, ওইটা ওখানে গিয়ে করলে আপনার ক্যারিয়ারের উপর অনেক বড় ইফেক্ট ফেলবে। তো যারাই মালয়েশিয়া যান, তারা এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল রেখেন, যে আপনার কাজ 8টায়, আপনি চাইবেন যে 7টা 50 ওখানে উপস্থিত হওয়া। কারণ যদি আপনি 5-10 মিনিট বা 20 মিনিট আধা ঘন্টা লেট করে যান, তো এটা অনেক বড় ইফেক্ট ফেলবে আপনার কাজের উপরে, আপনার ক্যারিয়ারের উপরে। কারণ মালয়েশিয়ায় তো আপনারা কলিং ভিসায় যাবেন যে কোনো একটা কোম্পানির নামে, তো কোম্পানির বস যদি একবার আপনার এসব খারাপ অভ্যাসগুলো দেখে, তো কখনো আপনার প্রমোশন হবে না বা আপনার বেতন কখনো বাড়াবে না। তো সবাই এই জিনিসটা খেয়াল রেখেন, অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো, অবশ্যই অবশ্যই নতুন যারা যাবেন তাদের অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখা দরকার। আর তৃতীয়ত যেটা হচ্ছে, আপনি নতুন মালয়েশিয়ায় যখন যাবেন, তখন আপনি কাজ তো জানবেন না, তো আপনার অনেক কাজ করা লাগবে। পুরনো যে লোকগুলো থাকবে, তারা হ্যাঁ আপনার, মানে তাদের কাজও আপনার করতে হবে। তো নতুন অবস্থায় আপনাদের সবারই, আমরা নিজেও করে এসেছি ভাই, যে পুরনো মানুষের কাজ তো আমাদের করতে হয়েছে, কিছুই বলার নেই, কারণ জানতাম না ভাষা, জানতাম না কাজ। আপনি যখন কাজ জানবেন ভাই, বা কাজ যখন আপনি টোটাল আপনার আয়ত্তে এসে যাবে, তখন কীভাবে ফাঁকি দিতে হয় সেটা আপনারা তখন আপনাদের ভেতরে চলে আসবে, যে কখন কীভাবে কী করলে এই কাজটা, কখন কী করলে কী হবে, সেটা আপনাদের ভেতরেই চলে আসবে যখন কাজটা আপনারা সম্পূর্ণ আপনার আয়ত্তে আসবে। তো যতদিন না পর্যন্ত আপনাদের কাজ আয়ত্তে না আসে, কাজ যতদিন আপনারা কাজে অভিজ্ঞ না হবেন, ততদিন পর্যন্ত আপনারা কখনোই কাজে ফাঁকি দেবেন না। তো লোকের কাজও করতে হয় ভাই, এমনও আছে ভাই, আমরা মিনিমাম মানে খাওয়ার টাইমেও আমরা কাজ করেছি, কারণ কাজটা শেখার জন্য। কাজ আপনি কাজ একবার জানতে পারলে ভাই, আপনি মানে কীভাবে কাজে ফাঁকি দিতে হয় বা কীভাবে কী করতে হয় তখন আপনি বুঝতে পারবেন। কিন্তু নতুন অবস্থায় আপনি এই কাজটা কখনোই করেন না ভাই, যে নতুন অবস্থায় গিয়ে যাবেন, 5 মিনিট কাজ করলেন, বসলেন, এই কাজটা করতে দিল 10 মিনিটের কাজ, আপনি সেটা 1 ঘন্টা লাগালেন, এমনটা কখনো করা যাবে না ভাই। নতুন অবস্থায় আরও এটা করতে হবে যে 1 ঘন্টার কাজ আপনি আধা ঘন্টা শেষ করে দেবেন, কারণ আপনার প্রথম অবস্থায় আপনি জানবেন না ভাষা, জানবেন না কাজ। সো সেই জিনিসটা মাথায় রেখেই আপনারা কাজ করবেন। আপনারা প্রথমে চাইবেন যেটা, সেটা হচ্ছে আপনারা যে কোম্পানিতে যান, যেখানেই যান, যে কনস্ট্রাকশনের কাজে যান বা কোম্পানি যেখানেই যান, আপনারা প্রথমেই চাইবেন যে বসকে খুশি রাখা। কারণ বস তো সবসময় আসবে না, সপ্তাহে একদিন বা মাসে একদিন আসবে, সেদিন যদি এসে এই কাজগুলো আপনার দেখে, তাইলে তো বুঝতে পারছেন প্রতিদিন তো আসবে না, জানেন
কারণ বসেদের অনেক প্রজেক্ট থাকে, অনেক কাজ থাকে, তারা প্রতিদিন আসবে না, হয়তো সপ্তাহে একদিন, 15 দিন অন্তর একদিন, মাসে একদিন আসবে, দেখবে। সেদিন যদি আপনি দেখে আপনি কাজে ফাঁকি দিচ্ছেন, আপনি মোবাইল টিপছেন, আপনি একটু দেরি করে এসেছেন, কারণ তারা যখন আপনি যখন কাজে ঢুকবেন তখন একটা কার্ড দেবে, প্রতিদিনই সেই কার্ড আপনার পাঞ্চ করা লাগবে একটা মেশিনের মাধ্যমে, যে কত সময় আপনি কাজে ঢুকছেন। সো এই জিনিসগুলো মাথায় রেখেন যারা নতুন মালয়েশিয়ায় যাবেন। তো এমন এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি দেব, এমন ইনফরমেটিভ ভিডিও আমি আরও বানাবো আপনাদের জন্য, কারণ আমি মালয়েশিয়ায় যে কাজগুলো করেছি বা যে ভোগান্তিতে পড়েছি, আমি চাই না যে আপনারা নতুন যারা মালয়েশিয়ায় যাবেন তারা এই ভোগান্তিতে পড়েন। সো একটা ভিডিওতে তো সব বলা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো সবাই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, এবং নতুন যারা দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।